নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের তামিলনাড়ুর অথি বরাদর এই দেবতার দর্শন মেলে চল্লিশ বছরে একবার সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব তামিলনাড়ুর কাঞ্চিপুরমে অথি বরাদরের কথা শুনেছেন এই দেবতা চল্লিশ বছরে মাত্র একবারই দর্শন দেন দু হাজার উনিশ তেমনই একটি বছর পয়লা জুলাই থেকে শুরু হয়েছে অথি বরাদরের দর্শন চলবে আঠেরোই আগস্ট পর্যন্ত সারা বিশ্ব থেকে অগণিত ভক্ত এই সময় কাঞ্চীপুরমে ভিড় করেন অথিবরাদর দর্শন লাভ করতে কিন্তু কেন এই দেবতা চল্লিশ বছরের মাত্র একবারই ভক্তদের দর্শন দেন অথিবরাদর ভরদ্বাজের চার অবতারের অন্যতম যাকে ব্রহ্মা পুজো করেন সত্যযুগে খোদ দেবশিল্পী বিশ্বকর্মা ফিগ গাছের কাঠ দিয়ে অথি বরাদরের মূর্তি নির্মাণ করেছিলেন ষোলো শতাব্দীর শুরুতে মুসলিম আগ্রাসনের আগে পর্যন্ত কাঞ্চি বড়দরজা পেরুমল এই বিগ্রহের পুজো করতেন পর পরে এই বিগ্রহটি মন্দিরের পাশে পুকুরে লুকিয়ে রাখা হয় দীর্ঘ চল্লিশ বছরই এইভাবে পুকুরের জলে লুকিয়ে রাখা হয়েছিল বিগ্রহটি মন্দিরে কোনো বিগ্রহ না থাকায় দীর্ঘ চল্লিশ বছর অতি বরাদরের কোনো পুজোই হয়নি পরে অতি বরাদরকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় কিন্তু আসল বিগ্রহটি আর খুঁজে পাওয়া যায়নি পদ্মগিরি থেকে পাথরের তৈরি একটি অথিবরাদরের বরাদরের মূর্তি আনানো হয় সতেরোশো নয় সালে নয় সাল নাগাদ পুকুরের জল শুকিয়ে যায় এবং অতি মূর্তি দেখা যায় চল্লিশ বছর পর বিগ্রহটি খুঁজে পাওয়া যায় মন্দির কর্তৃপক্ষ স্থির করেন যে এবার থেকে চল্লিশ বছর পর পর আটচল্লিশ দিনের জন্য আসল মূর্তিটিকে বাইরে সর্বসামেক্ষে আনা হবে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ